প্রিয় বিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো মাত্র 12 ফিলারের মধ্যে কিভাবে 4 বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন, 1টি ডাইনিং রুম দিয়ে খুবই সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন করবেন। আজকের এবারে ডিজাইনটি করে দিয়েছি কুমিল্লা জেলার চান্দিনা থানাতে মোহাম্মদ মাসুদ ভাইয়ের জন্য। মাসুদ ভাই একজন প্রবাসী ভাই, চাইছিল অল্প জায়গার ভিতরে খুব সুন্দর করে একটি একতলা বাড়ি ডিজাইন করবে। ওনার চাহিদার আলোকে আমরা চেষ্টা করেছি ভাইকে সুন্দর একটি ডিজাইন করে দেওয়ার জন্য। তো এখানে আপনারা প্রথমে দেখছে যে ফোর্সের ডিজাইনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেছেন, ব্যালকনিগুলো ডিজাইনগুলো তিন চালা ব্যালকনি আমরা করে দিয়েছি। আর এখানে তিনটা, টোটালি আমাদের পাঁচটা স্টেপ এখানে বিট দেওয়া আছে। এখানেও বিট দেওয়া আছে, এই অংশ রাখা আছে, এই অংশ রাখা আছে, এবং এখানেও বিটগুলো রাখা আছে। বিটগুলোর সমন্বয়ে আসলে আমরা ডিজাইনটি খুবই সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন এগুলো তিন চালা ব্যালকনি। আর এখানে আপনারা দেখতেছেন ব্যালকনির মধ্যে খুবই সুন্দর একটি এসএস আমরা ব্যবহার করেছি। আর এখানে যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। তো দর্শক বন্ধুরা, এখানে ফোর্সের যে ডিজাইনটি, ফোর্সের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। সেম এদিকেও অনেক সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজানোর চেষ্টা করেছি। কেননা প্রতিটি বাড়ি একটি না একটা মানুষের স্বপ্ন, যেই বাড়ি করবে প্রতিটি বাড়ি ওনাদের স্বপ্ন থাকে। তো আমরা চেষ্টা করি ওনাদের সাধ্যের মধ্যে থেকে যেহেতু বিনিয়োগ করে সুন্দর একটি বাড়ি করবে, ওই বাড়িটি কীভাবে সৌন্দর্য করা যায় এবং খরচ কীভাবে কমিয়ে বিল্ডিংটি একটু লাক্সারিয়াস করা যায় জিনিসটা আমরা সকল সময় চেষ্টা করি। কেননা প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করে সুন্দর একটি বাড়ি করার জন্য। তো সুন্দর বাড়িটি আসলে অনেক সময় ওনার স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্নটা বাস্তবায়ন হয় না। তো এই কারণে আমি আপনাদেরকে সকল সময় বলে থাকি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর যাবে। দর্শক বন্ধুরা, এখানে দেখতেছেন আমাদের যে ফোর্সের রুপটি আপনারা ভালো করে দেখবেন। এখানে আমরা রুপ টালি দিয়ে এটা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে পার্কিং টাইলস ব্যবহার করেছি। তো একটি বিল্ডিং আসলে যেভাবে একটু গোছালে সৌন্দর্য দেখা যায় জিনিসটা আমরা আমি না যে কোনো ইঞ্জিনিয়ার আসলে সকল সময় চেষ্টা করে। আর প্রতিটি ইঞ্জিনিয়ার আসলে আপনাকে সবসময় বেস্টটা দেওয়ার জন্য চেষ্টা করে। তো আসলে আপনার যেখানেই ড্রয়িং ডিজাইন করান, অবশ্যই আপনি আগে জাস্টিফাই করবেন, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। দর্শক বন্ধুরা, বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 34 ফিট 7 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 33 ফিট। বিল্ডিংটির টোটাল এরিয়া, ক্যাট এরিয়া 1200 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবার ডিজাইনটি সাজিয়েছি। প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 7.5 ফিট। আর এদিক দিয়ে যদি আমরা প্রবেশ করি একটি দুই ধাপে একটি স্টেয়ার পাবো, স্টেয়ার মাপটি আপনারা দেখে নেবেন 7.5 ফিট বাই 17 ফিট 6 ইঞ্চি। আর এখানে রাখা আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 14 ফিট, আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখানে রাখা আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 6.5 ফিট। আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট। আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 9.5 ফিট বাই 3.5 ফিট। দর্শক বন্ধুরা, এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 7 ফিট বাই 5 ফিট। আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 9.5 ফিট বাই 3.5 ফিট। আর ভিতরে গিয়ে আমরা কী পাবো আমি দেখাচ্ছি। যেমন এখানে আমাদের একটি কমন টয়লেট রাখা আছে, এই টয়লেটে দুটি কমেট আমরা ব্যবহার করেছি। টয়লেটের মাপটি দেওয়া আছে 8 ফিট 8 ইঞ্চি বাই 5.5 ফিট। আর এখানে রাখা আছে একটি বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। এখানে একটি বেডরুম রাখা আছে 11 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট, একটি বেডরুম রাখা আছে। এখানে টোটালি আমরা পাচ্ছি 4টা বেডরুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন রুম, 2টি টয়লেট, 2টি ব্যালকনি, একটি ফোর্সের ডিজাইন। টোটালি আমরা 12টা কলমের মধ্যে সাজিয়েছি। আমি দেখাচ্ছি আপনাকে, যেমন 4, 8, 12টা কলমের সমন্বয়ে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি ভালো করে বুঝতে পারছেন। যদি বুঝতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের বিষয়।